ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। শুরুতে আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত শ্রবণ করি। আল্লাহর প্রিয় হাবিব নবীদের নবী আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দশ বার দুরুদ পাঠ করবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান, কিয়ামতের দিন আমি রসুল তার জন্য শাফায়াত করব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ শাফায়াত পাওয়ার আলহামদুলিল্লাহ একটি উত্তম মাধ্যম হচ্ছে দুরুদ শরীফ পাঠ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুরুদ শরীফের মাধ্যমে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত আমরা লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুরুদ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা শুরুতেই কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করি। আজকেও ইনশাআল্লাহ আজ্জাবাজাল সওয়াবের নিয়তে খুব মনোযোগ সহকারে আমাদের প্রোগ্রামের বারাকাতের জন্য আসুন আমরা সকলেই কুরআনুল করিমের তেলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া এক শ্রেষ্ঠ এক নিয়ামত আল কোরআন, কোরআনুল করিম এর বরকত আলহামদুলিল্লাহ আমরা লাভ করলাম তেলাওয়াতের মাধ্যমে। আমরা আজকে আমাদের এই প্রোগ্রামে আলোচ্য বিষয় রেখেছি উম্মতের উজ্জ্বল
নক্ষত্র। সাথে থাকবে দর্শক আপনাদের কল, ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব, আপনাদের কলকেও আমরা সামিল করব। আর সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা যারা আমাদের প্রোগ্রাম দেখার সুযোগ হয় আপনাদেরকেও ইনশাআল্লাহ আমরা সঙ্গে রাখব। আর দর্শক আসুন দেরি না করে আমরা চলে যাব হামদে বারি তালার দিকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করব, কালামের মাধ্যমে মহান রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আমরা ইনশাআল্লাহ আদায় করব। জি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদারিয়ার সোল্লা, সে আশায় রয়েছি আমি গুনগে, যদি স্বপনে তে আসো না মদনী মদিনে ওয়ালে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু, 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 আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু। হসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু, আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু,
আউয়ালে আখিরে তুমি আল্লাহ, জাহিরে বাতিনে তুমি আল্লাহ। আউয়ালে আখিরে তুমি আল্লাহ, জাহিরে বাতিনে তুমি আল্লাহ। হাফিজ নাসির তুমি আল্লাহ, হাফিজ নাসির তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু, আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু। আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু, আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু, আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু। হাসবি রাব্বি যে বলবে, রহমত বরকত সে পাবে। হাসবি রাব্বি যে বলবে, রহমত বরকত সে পাবে। উদ্দেশ্য পূরণ হবে, উদ্দেশ্য পূরণ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু, আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু, আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু, আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু, আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু। খুলে যাবে জান্নাতের দ্বার, নিবে যাবে দুজোখির নার। মওলা ইয়া আল্লাহ, খুলে যাবে জান্নাতের দ্বার, খুলে যাবে জান্নাতের দ্বার, নিবে যাবে দোজখের নার। খুলে যাবে জান্নাতের দ্বার, নিবে যাবে দোজখের নার। মন থেকে যে একবার বলবে, মন থেকে যে একবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু, 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 আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু। মোবাইলে দাওয়াত ইসলামী মোহাম্মদ রিয়াজ আত্তারি উনি আমাদের সঙ্গে সময় দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা ওনার থেকে আলোচনা শুরু করব। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান, জানেন না কে কোথায় আরাম করছেন, কিন্তু ইসলামের জন্য তারা যে ত্যাগ কুরবানি দিয়েছেন, ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে আজও লেখা রয়েছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। আজও রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। এবং এরা ওই সকল মহান ব্যক্তিত্ব যাদের আলোচনা কুরআনুল কারীমের মধ্যে এসেছে, আল্লাহ যাদের জান্নাতি হওয়ার সুসংবাদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আল্লাহর প্রতি ভরসা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আস্থা ছিল যে যার জন্য সমস্ত কায়নাতকে সৃষ্টি করা হয়েছে তিনি আমাদের সাথে। সাহাবা ইকরাম আলিমুর রিদওয়ান, যাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের উজ্জ্বল নক্ষত্রই বলে দিয়েছে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে নক্ষত্র দ্বারা উপমা দিয়ে বোঝানো হয়েছে। জি, আজও মনে করেন আপনার সমুদ্রের মধ্যে, জি নদীর মধ্যে যখন
পানি জাহাজ চলাচল করে, লঞ্চ চলাচল করে, তখন কাপ্তান যারা, তারা ওই তারকাকে দেখে, তাদের ট্রেনিং থাকে, তারকাকে দেখে তারা কিন্তু কি নিজের গন্তব্যের উদ্দেশ্যে আরামে ভাবে সহজভাবে পৌঁছে যায়। কেন অন্ধকার রাত্রে আপনার সেই লঞ্চ চলাচল করে, কিন্তু এত গভীর অন্ধকারের মধ্যেও কিন্তু কি পারাপার হয়ে যায়, তাদের একটা সিস্টেম আছে। তো এভাবে উম্মতের যে তরি পার হবে, জি, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে উজ্জ্বল নক্ষত্র বলেছেন, এবং এটাও বলেছেন এদের মধ্যে যারা যাকেই অনুসরণ করবে হিদায়ত পেয়ে যাবে। আল্লাহ, অর্থাৎ তাদের তরি পার হবে, পার হয়ে যাবে। সাহাবি বলতে আমরা এটাই বুঝি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিল তারা সাহাবি, এটাই শুধু আমাদের কনসেপ্টে ধারণা, এটাই শুধু এতটুকু থাকে। তো সাহাবাই কেরাম আলিহি মুরদওয়ান এর যে সংজ্ঞা বলা হয়েছে সাহাবি, ইমাম হাজার আসকালানি রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, আস-সাহাবি মান লাকিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি সুম্মা মাতা আলাল ইসলাম। ইমাম হাজার আসকালানি তিনি বলেন, যে সকল সৌভাগ্যবানরা ইমান অবস্থায় আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ করেছেন, জি, এবং ইমান সহকারেই ইন্তেকাল করেছেন, সেই সৌভাগ্যবানদেরকে সাহাবি বলা হয়। আল্লাহ আল্লাহ। দুইটি শর্ত এখানে, জি, একটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইমান সহকারে সাক্ষাৎ করেছে, আচ্ছা, তারপরে ইমান নিয়ে বিদায় নিয়েছে। অনেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে ইমান আনয়নের ব্যাপারে মুনাফিকরা, জি, তারা বলেছে আমরা ইমান এনেছি, কিন্তু তাদের ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে তাদেরও পর্দা উন্মোচন করা হয়েছে। আচ্ছা, অনেকেই যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে কয়েকজনই তারা মুরতাদ হয়েছে, তো সাহাবির যে ব্যাখ্যা করা হয়েছে সেটি হচ্ছে, সংজ্ঞা হচ্ছে যে তারা ইমানের সাথে সাক্ষাৎ করেছে, ইমান নিয়ে বিদায় নিয়েছে, তারা হচ্ছে সাহাবি। আর এটি আমাদের আকীদা যে প্রত্যেক সাহাবি হচ্ছে জান্নাত, জান্নাতি। এই সকল সাহাবাই কেরাম আলিম রিদওয়ান এর ফজিলত, এদের শান মর্যাদা কোরআনুল করিমের মধ্যে বিভিন্ন আয়াতে বিভিন্ন প্রেক্ষাপটে তাদের বর্ণনা এসেছে। যদি আমরা কোরআনুল করিমের একটি গুরুত্বপূর্ণ আয়াতে করিমা যা সাধারণ লোকও এ সম্পর্কে জানে, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনুল করিমের মধ্যে অনেক জায়গায়, অসংখ্য জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ তাআলা ইমানদারদেরকে সম্বোধন করেছেন। যখন আয়াতে করিমা অবতীর্ণ হচ্ছিল ওই সময় ইমানদার কারা ছিল? আল্লাহ আল্লাহ। সাহাবাই কেরাম আলী মুরিদওয়ানকে সম্বোধন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আহকাম অবতীর্ণ করেছেন কোরআনুল করিমের মধ্যে বয়ান। ওলামায়ে কেরাম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওই সময় উদ্দেশ্য সাহাবাই কেরাম আলী মুরিদওয়ান, তাদের ওসিলায় কিয়ামত পর্যন্ত ইমানদারদেরকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে ইমানদার বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ইমানের সাক্ষী দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে বলেছেন এরা জান্নাতি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বলেছেন আল্লাহ আমাকে মনোনয়ন করেছেন আর আমার সাহাবা ইকরামকে মনোনয়ন করে নিয়েছেন, তো নিঃসন্দেহে তারা মর্যাদা প্রাপ্ত, ফজিলত প্রাপ্ত। এদের নামের ওসিলা নিলেই তো দোয়া কবুল হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে বলা হয় শতাধিক কিতাব লেখা হয়েছে। আল্লাহ আল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে যারা ছিলেন সাহাবা ইকরাম, এদের জীবনী সম্পর্কেও মানে অসংখ্য কিতাব লেখা হয়েছে। যদি একজন ব্যক্তির মাঝে যদি ফজিলত যদি না থাকতো, বৈশিষ্ট্য যদি না থাকতো, গুণাবলী যদি না থাকতো, তাহলে এত কিতাবাদি কেন লেখা হয়েছে? এই কিতাবাদি লেখা, লেখকের কলম উঠানোই বোঝা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মর্যাদা দান করেছেন। সাহাবা ইকরামদের বিষয়ে আমরা বিশেষ কিছু আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনবো। ফজলে রাব্বি মুবাল্লিগ দাওয়াত ইসলামে আমাদের প্রোগ্রামে ওনার থেকে আমরা ইনশাআল্লাহ কিছু শুনবো। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সাহাবা ইকরামের ব্যাপারে আমরা কি বলবো, যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা ইকরামদেরকে ভালোবাসেন। ইসলাম, আমরা ইসলাম পেয়েছি বাসায় বসে, এই জন্য আমরা ইসলামের কোনো মানে ওইভাবে মর্যাদা ওইভাবে কদর করতে পারি না, কিন্তু সাহাবা ইকরামগণ ইসলামকে
সেরকম মর্যাদা দিয়েছেন, কদর করে দেখিয়েছেন। সাহাবাই কেরাম ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন, যেই কষ্টের ব্যাপারে আমরা কল্পনাও করতে পারি না, কারণ আমরা সেটা দেখিই নাই চোখে। তো সাহাবাই কেরামকে অনেক শাস্তি দেওয়া হয়েছে, কি কারণে? তারা যেন ইমান ছেড়ে দেয়, তারা যেন কলমা পাঠ করা ছেড়ে দেয়, তবুও কোনো সাহাবি ইসলাম ছাড়েননি। এমনও হয়েছে যে কারো বুকের উপর পাথর রাখা হয়েছে। তারা গরিব ছিলেন, তারা কর্মচারী ছিলেন, তাদের যারা মালিক ছিল তারাও মুসলিম ছিল, কাফির ছিল, তো তারা এই কষ্ট দিত, তারা এই নির্যাতন করত যে বুকের উপরে অনেক বড় বড় পাথর রেখে দিত এবং বলতো যে তুমি ইসলাম ত্যাগ করো, ইসলাম ছেড়ে দাও। আবার কাউকে আগুনের কয়লার উপরে শুয়ে রাখা হতো যে তুমি ইসলাম ছেড়ে দাও, কিন্তু তবুও একজন সাহাবিও ইসলাম ছাড়লেন না। বোঝা গেল সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান ইসলামকে কত ভালোবাসতেন, আল্লাহ এবং রাসূলকে কত ভালোবাসতেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা সবাই জানি যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য অনেক কষ্ট করেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় দড়ি বেঁধে দেওয়া হতো, আর মালিক তার গলায় দড়ি বেঁধে দিত এবং বাচ্চাদের হাতেও দড়ি দিয়ে দিত, এবং বাচ্চারা মক্কার গলিতে তাকে নিয়ে টানা হেঁচড়া করত। এতটুক কষ্ট করার পরেও হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ ছিল, আল্লাহ এক, আল্লাহ এক, আমি অন্য কোনো মাবুদকে মানতে পারি না, আমি আল্লাহ তাআলাকে এক মানি। এখানে একটি বিষয় দেখুন ইমরান ভাই, যে এত কষ্ট পাওয়ার পরেও ইসলাম তারা ছাড়েনি, বরং যত কষ্ট নির্যাতন সাহাবাই কেরাম আলিম রিদওয়ানের উপর করা হয়েছে ততই তারা ইসলামের দামনকে শক্তভাবে ধরেছে। কেন? তারা নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিকট থেকে দেখেছে, নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে করিমা, নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার, নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা, নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উঠা বসা, নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ, এই সব কিছু তারা স্বচক্ষে অবলোকন করেছেন। করার পর তারা আকৃষ্ট হয়েছে যে তিনি যা বলেন তাই করেন, যা বলেন সেটাই বাস্তবতা হয়, এবং যা তিনি পয়গাম নিয়ে এসেছেন সেটি সত্য, সত্য একটি পয়গাম, সেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে এক, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াহদানিয়তের পথ তিনি দেখাচ্ছেন, এটাই হচ্ছে নাজাতের পথ। বিদায় তারা এমনভাবে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম মহব্বত তাদের অন্তরে রেখেছিলেন। ইমরান ভাই, সাহাবাই কেরামকে আজকে আমরা কেন ভালোবাসি, তাদের আলোচনা কেন নিয়ে বসেছি? তারা নিজের জীবন চাইতে বেশি নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে। কোনোদিন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ছেড়ে যায়নি, নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সব সময় তারা প্রস্তুত থাকতো, হুজুর আপনি যা বলবেন আমরা তাই করব। বলার সাথে সাথে তারা আমল করতেন। বিদায় সাহাবাই কেরাম আলী মুরদওয়ানদের যে মর্যাদা, যা ফজিলত, যদি কোরআনুল করিম আমরা দেখি ইমরান ভাই, কোরআনুল করিমের মধ্যে বিভিন্ন আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাআলা তাদের বিভিন্ন গুণাবলী বর্ণনা করেছেন। যেমন কোরআনুল করিমের সূরা ফাতাহতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, এর মধ্যে সাহাবাই কেরামের বৈশিষ্ট্য কিছু গুণাবলী আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান করেছেন, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। অর্থাৎ এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন, মুহাম্মদ আল্লাহ রাসূল, তার সহচরগণ কাফিরদের উপর কঠোর এবং নিজেদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল, আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাদেরকে রুকু ও সিজদায় অবনত দেখবে। তারপরে বলা হয়েছে তাদের মুখমণ্ডলে সিজদার চিহ্ন থাকবে,
তৌরাতে তাদের অনুরূপ গুণাবলী বর্ণনা এবং ইঞ্জিলেও রয়েছে তাদের অনুরূপ গুণাবলী। কোরআনুল করিমের মধ্যেও রয়েছে, কোরআন বলে দিচ্ছে এদের যা যাদের আলোচনা নিয়ে আমরা আজকে বসেছি, সাহাবা ইকরামের আলোচনা তৌরাতেও আছে, ইঞ্জিলও আছে, এবং কোরআনুল করিমের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইঞ্জিল, যে এদের আলোচনা তৌরাতেও রয়েছে, উপমা এদের উদাহরণ তাওরাত ইঞ্জিলেও রয়েছে। তো যাদের আলোচনা বিগত কিতাবেও রয়েছে, আচ্ছা যত আসমানি কিতাব প্রত্যেক আসমানি কিতাবের উপর আমাদের ইমান রাখা আবশ্যক। কেউ যদি একটিও আসমানি কিতাবের উপর ইমান যদি না রাখে তাহলে সে মুসলমান হবে না। তো প্রত্যেক আসমানি কিতাবের উপর ইমান রাখা, তো প্রত্যেক আসমানি কিতাব বিশেষ করে তাওরাত ও ইঞ্জিলের মধ্যে সাহাবা ইকরামের আলোচনা এসেছে কোরআনুল করিমের মধ্যে স্পষ্টভাবে, তাহলে তাদের ভালোবাসা যদি আমরা অন্তরে রাখি নিঃসন্দেহে ওই সকল ব্যক্তিদের ইমান তরোতাজা থাকবে যাদের অন্তরের মধ্যে সাহাবা ইকরামের ভালোবাসা রয়েছে। ইনশাআল্লাহ আমরা শুনবো, কিছু কল নেব, অনেক দর্শকের আমাদের কল রয়েছে, আমাদেরকে কল শুনিয়ে দিন। ছায়ের মামুন সাতক্ষীরা থেকে, আমি একটা নাতে রসুল শুনতে চাই, অতি শীতল হাওয়া মদিনারে। মাশাআল্লাহ ইনশাআল্লাহ শোনাবো, সঙ্গে থাকুন। জি নেক্সট কল। আমার নাম ডাক্তার মোহাম্মদ আরশেদ, রংপুর থেকে। আমি তো সবসময় আপনাদের মাদানি চ্যানেলে দেখি আর কি, খুব ভালো লাগে। আমি এবং আমার পরিবারের সকলেই শুধু মাদানি চ্যানেলে দেখি, এখন অন্য চ্যানেলে আমরা বাদ দিতেছি। আজকের যে বিষয়ে আলোচনা করা হচ্ছে, এই বিষয় থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং জানতে পারবো। মাদানি চ্যানেল কিছুদিন যেন থাকে আর কি, আমি আশা করি আমাদের জন্য আমরা যাতে মাদানি চ্যানেল দেখতে পারি এবং সঠিকভাবে আমল করতে পারি। প্রশংসাকে ইনশাআল্লাহ যদি আমরা সামিল করবো, তারপর দর্শক আবার আমরা আমাদের আলোচনাতে ফিরে আসবো। জি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অতি শীতল হাওয়া মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে, সুরভিত হাওয়া মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে নারি, মনে ইচ্ছা খোদামার মদিনারি, মনে ইচ্ছা খোদামদিনারি, দেখো গলি খোদামদিনারি, দেখো খোদা মদিনার গলি খোদা, অতি শীতল হাওয়া মদিনারে, সুরভিত হাওয়া মদিনারে, মনোরম দৃশ্য শীতকালে, মনোরম দৃশ্য শীতকালে, গ্রীষ্মকাল মারহাবা মদিনারে, গ্রীষ্মকাল মারহাবা মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে, সুরভিত হাওয়া মদিনারে, নূরে আলোকিত পাহাড় পর্বত, নূরে আলো
সুন্দর পোত কমদি নারী, সুন্দর পোত কমদি নারী, সদা রহম সীতায় বর্ষণ হয়, সদা রহম সীতায় বর্ষণ হয়, বরকতপূর্ণ হওয়া মদি নারী, বরকতপূর্ণ হওয়া মদি নারী, অতি শীতল হওয়া মদি নারী, সুরভিত হওয়া মদি নারী, কেন নীরস হলে রুগী সবে, কেন নীরস হলে রুগী সবে, নৌনখকে শিপমদি নারী, নৌনখকে শিপমদি নারী, মদিনায় গিয়ে আবার আতার, মদিনায় গিয়ে আবার আতার, রহমত লোটে না মদিনারি, রহমত লোটে না মদিনারী, অতি শীতল হওয়া মদি নারী, অতি শীতল হওয়া মদি নারী, সুরভিত হওয়া মদি নারী, অতি শীতল আমাদের ফজলে রাব্বি ভাই থেকে ইনশাআল্লাহ আজওয়াজাল আরো কিছু আমাদের সাহাবায়ে কেরামের ফজিলত বারাকাত সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। তো বলছিলাম যে সাহাবায়ে কেরামের ত্যাগ কষ্ট, তারা এত কষ্ট সহ্য করার পরও ইসলামকে আঁকড়ে ধরেছিল, এমনও দেখা গিয়েছে যে বাহিরের মানুষ তো আছেই কষ্ট দিচ্ছে, অনেক সময় নিজের ফ্যামিলি আত্মীয় স্বজনও এটা বলছিল যে তুমি ইসলাম ছেড়ে দাও নাহলে সমাজ আমাদেরকে কি বলবে। অর্থাৎ সে সময় যেহেতু সেটা আয়ামে জাহিলিয়াত ছিল আগে, তো তারা মূর্তির পূজা করত, অর্থাৎ তারা আল্লাহ তাআলাকে মানত না, সেটাই তাদের পিতা তাদের দাদার দিন ছিল, তো তারা সেই দিন ছাড়তে চাচ্ছিল না, এটা এই ভালোবাসা তাদের ভিতরে এত বেড়ে গিয়েছিল। তো হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মাকে অনেক ভালোবাসতেন, এটা তার মাও জানতো যে সাদ আমাকে অনেক ভালোবাসে। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন এবং এসে যখন এই খবর নিজের মাকে দিলেন, তখন তার মা রেগে গেল এবং বলল যে এটা কি, তুমি নিজের বাপ দাদার দিন ছেড়ে দিলে, মানুষ কি বলবে। এখন তিনি বললেন, তিনি ভাবলেন যে সে তো আমাকে অনেক ভালোবাসে, আমি এনাকে একটু ব্ল্যাকমেল করি। তো তিনি বললেন যে সাদ, যতক্ষণ তুমি ইসলাম ছাড়বে না আমি কোনো কিছু খাবো না, আমি খাওয়া দাওয়া ছেড়ে দিব। তো একদিন দুই দিন তিন দিন হয়ে গেল, মা কিছু খাচ্ছে না, মা তো জানে যে সাদ আমাকে এত ভালোবাসে এখন ইসলাম ছেড়ে দিবে। তো তখন বাসার লোকেরা ভাই বোনরা বলল যে মা কিছু খাচ্ছে না, মা তো ইন্তেকাল করবে, মরে যাবে, তুমি যাও বলো মাকে খেতে এবং মা যেটা বলছে সেটা শুনে নাও। তো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বললেন যে মা শুনো, আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তোমার একটা প্রাণ না, তুমি যদি হাজার প্রাণও দিয়ে দাও
তারপরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কালমা পড়া ছাড়বো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন মাও বুঝে গেলেন যে সে আসলে ইসলাম ছাড়বে না। ইসলামের ভালোবাসা তাদের ভিতরে কতটুকু ছিল, কিন্তু আফসোস আজকে আমরা সাহাবায়ে কেরাম থেকে দূরে সরে গেলাম। এই জন্যই আমাদের মাঝে আজ ওই ইসলামের ভালোবাসা, ওই ইসলামের প্রেম, ইসলামের কদর আমাদের ভিতরে আজকে থাকলো না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা, তোমাদের মধ্যে সমান নয় ওই সব লোক যারা মক্কা বিজয়ের পূর্বে ঈমান এনেছে এবং মক্কা বিজয়ের পূর্বে যারা ব্যয় করেছে এবং জিহাদ করেছে। উলাইকা আযামু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু, তারা মর্যাদায় ওই সব লোক অপেক্ষা বড় যারা বিজয়ের পর অর্থাৎ মক্কা বিজয়ের পর ব্যয় করেছে ও জিহাদ করেছে। ওয়া কুল্লাউ আদাল্লাহুল হুসনা, এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে মক্কা বিজয়ের পূর্বে ঈমান এনেছে অথবা মক্কা বিজয়ের পরে ঈমান এনেছে, কুল্লাউ আদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা সবার সাথে জান্নাতের ওয়াদা করেছেন। সাহাবায়ে কেরামের সংখ্যা কত বলা হয়েছে? সাহাবায়ে কেরামের সংখ্যা হলো কম বেশি 1,24,000, এবং এখানে আল্লাহ তাআলা কুল্লান বলেছেন। কুল্লান মানে সবাই, সকল। তো সবার সাথে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, হযরতে আবু বকর জান্নাতি জান্নাতি, ফারুকে আজম জান্নাতি জান্নাতি, উসমানে গনি জান্নাতি জান্নাতি, হযরতে মাওলা আলী জান্নাতি জান্নাতি, হযরতে ফাতিমা জান্নাতি জান্নাতি, হাসান হোসেন জান্নাতি জান্নাতি, হযরতে আমির মুআবিয়া জান্নাতি 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 জান্নাতি, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, দোজাহান হবে না কেন যে দিওয়ানা, কেন যে দিওয়ানা, দোজাহান হবে না কেন যে দিওয়ানা, আকাশের উজ্জ্বল আকাশের উজ্জ্বল তারকা সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহী, নবীর সিপাহী, সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহী, সকল ফুলের সকল ফুলের হলেন সৌন্দর্য সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি, হযরতে আবু বকর জান্নাতি জান্নাতি, ফারুকে আজম জান্নাতি জান্নাতি, উসমানে গনি জান্নাতি জান্নাতি,
হজরত মৌলা আলী জন্নতে জন্নতে হজরতে ফাতেমা জন্নতে জন্নতে হাসান হোসেন জন্নতে জন্নতে হজরতে মুআবিয়া জন্নতে জন্নতে হজরতে আবু সুফিয়ান জন্নতে 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 সাহাবা সাহাবা আমাদের সাহাবা 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 আমাদের সাহাবা মোদের জন প্রাণ গোতে প্রিয় সাহাবা মোদের জন প্রাণ গোতে প্রিয় সাহাবা মনজিলে রিসালাতের কদমে 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 মনজিলে রিসালাতের কদমে কদমে প্রতীক্ষায় ছিলেন প্রতীক্ষায় ছিলেন প্রিয় নবীর সাহাবা মোদির জান প্রাণ গোতে প্রিয় সাহাবা মোদির জান প্রাণ গোতে প্রিয় সাহাবা আমার মুআবিয়ার সাথে না শত্রুতা করো শত্রুতা না করো আমার মুআবিয়ার সাথে না শত্রুতা করো নিশ্চয় মুআবিয়া নিশ্চয় মুআবিয়া হলেন অনুগত সাহাবা মোদির জান প্রাণ গোতে প্রিয় সাহাবা মোদির জান প্রাণ গোতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা নবীর সকল সাহাবি জন্নতে জন্নতে হযরতে আবু বকর জন্নতে জন্নতে ফারুকে আজম জন্নতে জন্নতে উসমানে গনি জন্নতে জন্নতে হযরতে মাওলানা আলী জন্নতে জন্নতে হযরতে ফাতেমা জন্নতে জন্নতে হাসান হোসেন জন্নতে জন্নতে হযরতে মুআবিয়া জন্নতে জন্নতে হযরতে আবু সুফিয়ান জন্নতে 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 মোদির জান প্রাণ গোতে প্রিয় সাহাবা মোদির জান প্রাণ গোতে প্রিয় সাহাবা 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 নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে বলেছেন যে আমার সাহাবায়ে কেরামের মহব্বত যাকে যারা আমার সাহাবিদেরকে মহব্বত করে আমার কারণেই করে আর তাদের প্রতি বিদ্বেষ তারা যারা রাখে আমার কারণেই আমার বিদ্বেষের কারণে রাখে আল্লাহ আল্লাহ অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে তারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে সাহাবায়ে কেরামের বিদ্বেষ যদি তাদের অন্তরে থাকে তাহলে তাদের চিন্তা করা উচিত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের বিদ্বেষ আমার কারণে আল্লাহ 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 এখন যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসেছেন যাদের প্রশংসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আচ্ছা যাদের ভালোবাসা ইমানের লক্ষণ বলা হয়েছে একটি হৃদয়ের মধ্যে সাহাবা ইকরাম আলী রিদওয়ানের মহব্বত আর বিদ্বেষ একত্রিত হতে পারে না বিদ্বেষও থাকবে আর মহব্বতও থাকবে এটা হতে পারে না সিদ্দিক আকবরকে মহব্বত করবে ফারুক আজমকে করবে না ওসমানে গানিকে করবে মাওলানা আলীকে করবে না এটা হতে পারে না আমির আহলে সুন্নাত দামত বরকাতুল্লাহ আলিয়া দেখুন এই স্লোগানের মাধ্যমে যে একটি চিন্তাধারা দিয়েছেন সাহাবা ইকরামের সংখ্যা হচ্ছে 1,24,000 আচ্ছা সবার জন্য কোরআনুল করিমের মধ্যে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে তো এক বাক্যে বলে দিয়েছেন নবীর সকল সাহাবি জান্নাতে জান্নাতে এরপরে যাদের যেরকম মর্যাদা যেহেতু সাহাবা ইকরাম আলী মুরদওয়ানদের মধ্যে স্তর হিসাবে তাদের মর্যাদা রয়েছে এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে ফারুক আজম এরপরে ওসমানে গনি এরপরে মাওলা আলী এরপরে আশরায়ে মুবাশশারা ক্যাটাগরি বলা হয়েছে আচ্ছা সাহাবা ইকরাম আলী মুরদওয়ান সাধারণ ফেরিস্তা থেকেও উত্তম আল্লাহ যারা আপনার আরশের বাহক যারা ফেরিস্তা
এবং রাসূলুল মালায়েকা যারা সাইয়েদেনা জিব্রাইল আমিন, সাইয়েদেনা মিকাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, সাইয়েদেনা ইসরাফিল, সাইয়েদেনা আজরাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, এরা হচ্ছে উত্তম। এরপরে যত ফেরেশতা রয়েছে তাদের থেকে উত্তম হচ্ছে সাহাবাই কেরাম আলিমুর রিদওয়ান। আল্লাহ আল্লাহ। একজন রাহিব কয়েকজন সাহাবাই কেরাম আলিমুর রিদওয়ানকে দেখলেন, শুধু দেখলেন, দেখলেন সাক্ষাৎ কথাও না, দেখলেন, দেখার পর নিজের অভিমত ব্যক্ত করলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে যারা সাহচর্য ছিল, হাওয়ারিগণ ছিল, তাদের থেকে এরা উত্তম। যেহেতু ইনজিলের মধ্যেও সাহাবাই কেরামের ফজিলত, তাদের মর্যাদা, বৈশিষ্ট্য, গুণাবলী বর্ণনা করা হয়েছে, তারা যারা কিতাবী ছিল, যারা এই কিতাবের ইলিম রাখতো, তারা সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে দেখে তারা চিনতে পারতো এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্য অবলম্বন করার কারণে তাদেরকে এত মর্যাদা দেয়া হয়েছে। আজ যদি কেউ ইমরান ভাই মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ কোনো সাহাবিকে নিয়ে যদি কটূক্তি করে, এটা নয় যে সাহাবির তালিকা থেকে তার যাকে নিয়ে সমালোচনা করতেছে তার নাম বাদ পড়ে যাবে, বরং যে করতেছে তার নাম ইমানদারের খাতা থেকে বাদ পড়ে যাবে। কেন? কোনো সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানের ব্যাপারে সমালোচনা করা, এটা তো ইমান মনে করে একটা গুমরাহী, পথভ্রষ্টতা। এই জন্য আমার মুখ যদি খুলে সাহাবাই কেরামের প্রশংসা যেন খুলে, আর যদি সাহাবাই কেরামের প্রশংসা খুলে না, আল্লাহর শুকরিয়াও আদায় করা উচিত যে মাওলা এই জবান, এই মুখ তুমি দিয়েছো নেয়ামত, আর এই নেয়ামত দ্বারা তোমার প্রিয় বান্দাদের প্রশংসা বের হচ্ছে, এটা তোমার দরবারে অসংখ্য কৃতজ্ঞতা, শুকরিয়া যে আমাদেরকে ওই দলে রেখেছো যে দলের মধ্যে সকল সাহাবাই কেরাম আলী মুরিদওয়ানের ভালোবাসা পাওয়া যায়। আলা হযরত রহমতুল্লাহ তাআলা অনেক সুন্দর তিনি বলেছেন, আহলে সুন্নাত কা হে বেড়া পার আসহাবে হুজুর, নজম হে আর নাও হে ইতরত রাসূলুল্লাহ। অনেক সোশ্যাল মিডিয়া দর্শক শ্রোতা দীর্ঘক্ষণ আমাদের সাথে আলম ভাই সঙ্গে রয়েছেন, আল্লাহ তাআলা বরকতি প্রতাও প্রবাস থেকে। এরপরে আমাদেরকে একজন ভাই কালাম শোনার জন্য লিখেছেন গাজীপুর থেকে, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ তাআলা ভালো আছে। একটি না শুনতে চাচ্ছে, টিয়া নাই, পয়সা নেই, কেমন সময়ে খুব কম, আরও কয়েকজন আমাদেরকে কলও করেছেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ইব্রাহিম ভাই সময় খুব কম, দুই একটি পংক্তি করে আমাদেরকে ইনশাআল্লাহ শুনিয়ে দিন। বিজে মোহন তোমার দরবারে রাসূলে আরবি, তোমার দরবার দয়ার বান্দাহে রাসূলে আরবি, অসহায়দের তুমি সহায় হে রাসূলে আরবি, অসহায়দের তুমি সহায় হে রাসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার হে রাসূলে আরবি, দোজানের তুমি বাদশাহ হে রাসূলে আরবি, দোজানের তুমি বাদশাহ হে রাসূলে আরবি, তুমি নবীদে রোসরদার হে রাসূলে আরবি, কিজে মোহন তোমার দরবার হে রাসূলে আরবি, তোমার দরবার দয়ার বান্দার হে রাসূলে আরবি।
আরটি নয় পয়সা নয় কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা আরটি নয় পয়সা নয় কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা মনে হদে যাইবার লয় কিন্তু টিয়া পয়সা নয় মনে হদে যাইবার লয় কিন্তু টিয়া পয়সা নয় মনে হর পাউকির মতো মনে হর পাউকির মতো ওরাল দিবার লয় আর টিয়া নয় পয়সা নয় কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা আই যদি হইতাম আকাশে তারা সাইতাম মদিনা মুনওয়ারা আই যদি হইতাম আকাশে তারা চাইতাম মদিনা মুনওয়ারা চোখ পাগই চাইতাম চোখ পাগই চাই থাকতাম চোখ না ফিরাইতাম আর টিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি মদিনা আই থাকি যাইতাম ঘুরি ঘুরি পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি মদিনা আই থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা পুরাইতাম আর টিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মরে হাবা মরে হাবা মরে হাবা মক্কি মদনী মরে হাবা মরে হাবা মরে হাবা আরবি হাশমি মন বড় আনন্দিত আজিদ মিলাদু নবী মন বড় আনন্দিত আজিদ মিলাদু নবী আশিকদের ঈদ হলো ঈদ মিলাদু নবী মারহাবা 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 মক্কি মদনী মারহাবা 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 আরবি হাশমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমরা কালামের মাধ্যমে শ্রবণ করলাম। সময়ও একেবারে শেষের দিকে, প্রোগ্রাম টাইমের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। ফজলুর রাবি ভাই সর্বশেষ, আল্লাহ তাআলা নিজের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জন্য যে সাথীদেরকে নির্বাচন করেছেন, জি, তারা উত্তম ছিলেন বিধায় আল্লাহ তাআলা নিজের নবীর জন্য এমন সাথী নির্বাচন করেছেন। তো আম্বিয়া ইকরামের পরে মানুষের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার থেকে উত্তম সর্বোত্তম হলেন সাহাবা ইকরাম। তাদের সংখ্যা খুবই কম। আমাদের নবী বলেন যে মিসলু আসহাবি ফি উম্মতি কাল মিলহি ফি ত্বাম, আমার সাহাবিদের উদাহরণ হচ্ছে খাবারে লবণের মতো। আল্লাহ পাক যখন কারো মঙ্গল চান, তবে তাদের অন্তরে আমার সাহাবার ভালোবাসা সৃষ্টি করে দেয়। আল্লাহ আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, আমার সকল সাহাবাকে যারা ভালোবাসবে
তাদের সাহায্য করো এবং তাদের জন্য ইস্তগফার করো, তবে আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন জান্নাতে আমার সাহাবাদের সহচর্য নসিব করাবে। আচ্ছা, কারো সঙ্গে স্পর্শ যদি অবলম্বন করি, এটাও দেখা অত্যন্ত জরুরি, প্রত্যেক সাহাবা ইকরাম আলিহিম ও রিদওয়ানের ভালোবাসা তাদের অন্তরে আছে কিনা। আমরা যাদের সাহচর্য অবলম্বন করি, করার আগে কিন্তু আমাকে দেখতে হবে যার সহচর্য আমি অবলম্বন করলাম তার মাঝে আম্বিয়া ইকরাম আলিমুসালাতাম সম্পর্কে আকিদা কেমন, সাহাবা ইকরাম সম্পর্কে আকিদা কেমন, আহলে বেদ সম্পর্কে আকিদা কেমন, অলিয়া ইকরামের সম্পর্কে আকিদা কেমন, ফেরিস্তাদের সম্পর্কে আকিদা কেমন, কোরআন সম্পর্কে আকিদা কেমন, অর্থাৎ পরকাল সম্পর্কে আকিদা কেমন, কবর হাসর সম্পর্কে আকিদা কেমন, এটি অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে উম্মতের উজ্জ্বল নক্ষত্র সাহাবায়ে কেরামের যে কিছু আলোচনা শোনার আমাদের সৌভাগ্য হয়েছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যাতে করে আমাদের সহ আমাদের বংশধর থেকে কিয়ামত পর্যন্ত যারা আসে তাদের অন্তরে যাতে সাহাবায়ে কেরামের মহাব্বত, আহলে বাইতের মহাব্বত আসে, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি। আল্লাহ আমাদেরকে মাদানী চ্যানেল দেখার, ইলমে দীন হাসিল করার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষা।